নমস্কার বন্ধুরা, দুষ্টু ছেলে পুবলু রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে কৌশিকী অমাবস্যা, তার জন্য আমি একটা ঠাকুরের জন্য ভোগের খিচুড়ি রেসিপি শেয়ার করতে এসেছি চলেছি। তার জন্য দেখো, এখানে আমি 150 গ্রাম মুগ ডাল খুব হালকা করে ভেজেছি, যেন লাল না হয়ে যায়, তাহলে এগুলো সেগুলো সেদ্ধ হতে চাইবে না। দিয়ে ধুয়ে নিয়েছি, বেশি চটকে ধোবে না, একবারই একটু হালকা করে ধুয়ে নেবে, তাহলে ওপরে ধুলোগুলো ময়লা থাকলে সেটা বেরিয়ে যাবে। আর এদিকে গামলায় আমি জল বসিয়ে দিয়েছি, এবার ডালগুলো আমি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। তার আগে আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো হলুদ, হলুদ দিয়ে দিচ্ছি, আর এখন আর বেশি দেব না। এইভাবে একবার ভোগের খিচুড়ি রান্না করে দেখো, সত্যি খুবই স্বাদ হয়। এবার মুগের ডালগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি মুগের ডালটা দিয়ে দিয়েছি, আর এখানে আমি দেব ফুলকপিও দেব, আলুও দেব। তার জন্য আমি ফুলকপি কেটে নিয়েছি, আলুগুলোও কেটে নিয়েছি, একটু বড় বড় করে নিয়েছি, এগুলো আমি সব ভেজে নেব। ততক্ষণ ডালটা সেদ্ধ হয়ে যাক, আমি এই সবজিগুলো ভেজে নিই। আমি এই ভোগের খিচুড়িতে একটা পেস্ট ইউজ করব, তার জন্য আমি এখানে আদা নিয়ে নিয়েছি, আর 6 খানা কাঁচা লঙ্কা নিয়েছি, আর দেব 1 চামচ গোটা জিরে, আর দেব 1 চামচ রাঁধুনি। এই রাঁধুনিটা দিলে না পুরো ভোগের যে স্বাদটা পাওয়া যায় খিচুড়ির মধ্যে, সেই স্বাদটা তোমরা পাবে। তাই অবশ্যই বাড়িতে যখন খিচুড়ি করবে, ভোগের স্বাদ পেতে গেলে এরকম 1 চামচ জিরে দেবে, গোটা জিরে, আর 1 চামচ গোটা রাঁধুনি দিয়ে কাঁচা লঙ্কার আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবে। আদা লঙ্কার পেস্টটা আমার হয়ে গেছে, এবার মিক্সির জারটা ধুয়ে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো সেটাকেও পেস্ট করে নেব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখো ফেটে ফেটে গেছে, এর বেশি আর সেদ্ধ করবো না, তাহলে আবার গলে যাবে, কারণ চালের সঙ্গে তো আবার সেদ্ধ হবে। এদিকে আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, এটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে এবার ডালের সঙ্গে মিশিয়ে দেবো। চালটা আমি ধুয়ে নিয়েছি, এবার ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমি ফোড়নের জন্যে আমি সরষের তেল কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে, তেলটা আমার গরমও হয়ে গেছে, আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিচ্ছি। তাহলে আমি এখানে কি করলাম, প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন হিসাবে 4টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর 2টো তেজপাতা ফাটিয়ে দিয়ে দিয়েছি। ফোড়নটা যখন শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ। হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে পেটে রাখা পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এটা মুখে আরেকবার রিভাইজ করলাম, কারণ হচ্ছে আমি মনে হয় তখন ভিডিওটা অন করিনি, আমি ভুলে গেছিলাম, সেই জন্যই তোমাদের জানিয়ে দিলাম। এবার মশলাটা কষাতে থাকবে যতক্ষণ না তেল বাড়তে হচ্ছে, বেশ মশলাটা ভালো মতো কষে যাবে, তারপরে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা দিয়ে দিলাম, আর অবশ্যই কিন্তু হলুদ দিয়ে বেশি নাড়াচাড়া করবে না, হলুদটা দেওয়ার পরই যত তাড়াতাড়ি চেষ্টা করবে পেটে রাখার মশলাটা দিয়ে দিতে, নাহলে হলুদটা পুরো কালো হয়ে যাবে, খিচুড়ির রঙটাও ভালো আসবে না। এবার আমি মশলাটার মধ্যে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটাও পরিমাণ মতো অল্প করেই দেব। জাস্ট রং আসার জন্যে আর দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর কোনো মশলা আমি অ্যাড করবো না এর মধ্যে। ছোটো চামচে 1 চামচ তাই দুবার দিলাম। এবার মশলাটাকে মিডিয়াম টু লো হিটে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, নুনটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেবো।
মশলাটা আমার হয়ে গেছে, এবারে আমি চাল আর ডালের মধ্যেই মশলাটা মিশিয়ে দেবো। এদিকে দেখো ডালটাও অনেকটা সে যেমন সেদ্ধ হয়ে গেছে, এই ধোয়া হয়ে যাচ্ছে, চালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা মিশিয়ে দিচ্ছি। দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা যাতে চাল আর ডালের মধ্যে মিশে যায়। এখনও এর মধ্যে আমি কোনো নুন বা মিষ্টি অ্যাড করিনি। এবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে আমি আলু আর ফুলকপিটা ভেজে নেবো। ফুলকপিটা লাস্টে দিচ্ছি, কারণ হচ্ছে ফুলকপিটা বড্ড ভেঙে যায়, তার জন্যে আমি লাস্টে দেবো। আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো, দিয়ে ফুলকপিটা ভেজে নেবো। আলুটা আমি দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে, কারণ এটাও তো সেদ্ধ হতে সময় লাগবে, তাই জন্য এটা দিয়ে দিলাম আলুটা। একইভাবে আমি ফুলকপিটাও ভেজে নেব লাল লাল করে। এবার আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন। আমার এটা 8 cm নুন, নুনটা বেশি রেখে ভয় পেয়ে যাবে না, কারণ এটার নোনাত্ম ভাবটা খুবই কম, নুনটা কম হয়। টাটা সল্টে যেমন নুনটা বেশ অল্পতেই নুনটা হয়ে যায়, এটা কিন্তু নুনটা বেশি লাগে। তারপরে একটু কম কম থাকা ভালো একদিকে, যে আবার যদি চেকে দেখা যেতে যদি কম থাকে খাওয়ার সময় নিয়ে খাওয়া যেতে পারে, কিন্তু বেশি হলে খেতে ভালো লাগবে না। এবার দেবো একটু চিনি, শুধু যে ঝাল ঝাল হবে তা নয়, ঝাল মিষ্টি ব্যালেন্স করে খিচুড়ির চিনিটা দেবে। খুব মিষ্টি গুলগুলাও ভালো লাগবে না, আবার খুব ঝালও ভালো লাগবে না। আমি এখানে ছোটো যে ছোটো ছোটো গোল গোল চামচ থাকে, যেটা তোমার কোটোর মধ্যেই থাকে, সেই ধরনের চামচে 4 চামচ আমি চিনি দিয়েছি। তারপরে চেকে দেখবে, যদি মনে হয় নুন লাগবে কি চিনি লাগবে, তোমরা সেটা অ্যাড করে নেবে। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো খিচুড়ির মধ্যে, দিয়ে আর একবার সব ভালো করে মিশিয়ে নেব। আমার না আবার ঝোল ঝোল খিচুড়ি, মানে একটু পাতলা খিচুড়ি খেতে ভালো লাগে, টাইট টাইট টাঁট টাঁট ভালো লাগে না, একটু লুজ হলে আমার ভালো লাগে খেতে। তোমাদের যেমন ভালো লাগে সেইভাবে সেই রকমভাবে করবে, তোমাদের যদি টান টান ভালো লাগে একটু তাহলে তোমরা সেভাবে করবে, কারোর যদি একটু লুজ লুজ ভালো লাগে সে একটু জলটা বেশি রাখবে। কিন্তু জলটা চেষ্টা করবে যখন খিচুড়ি বসাবে একেবারেই মেপে বসাতে, বারবার জল দিলে খিচুড়ির স্বাদটা ভালো হয় না। সবসময় আমার মা বলতো যে খিচুড়ি যখনই করবি আগে জলটা একেবারে দিয়ে দিবি, বারবার জল দিবি না, তাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। যতই জলটা ফুটে যাক, 2-3 বার ফুটলেও প্রথমবারেই চেষ্টা করবে প্রথমবারে একেবারে জলটা দিয়ে দেওয়া। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি, যেহেতু ভোগের খিচুড়ির নাম বলছি তাই ভোগের খিচুড়িতে একটু ঘি না হলে কিন্তু হয়ই না, তাই ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে এসেছে, দিয়ে দেবো কাজু আর কিশমিশ, এটা তোমাদের ইচ্ছা হলে দেবে আর না ইচ্ছা হলে দেবে না, কারণ হচ্ছে এটা কিন্তু দিতে বাধ্যবাধকতা নেই, যেহেতু বলেছি ভোগের খিচুড়ি, তার জন্যে ভোগের খিচুড়ির মধ্যে একটু কাজু কিশমিশ দিলে খেতে ভালো লাগে। খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে ডাইরেক্ট আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর খিচুড়ির জলটা আমি আবারও বলছি এমন রাখবে, কারণ খিচুড়ি যত ঠান্ডা হবে, খিচুড়ি বলো পায়েস বলো, যত ঠান্ডা হয় তত কিন্তু ঘন হয়ে যায়। আর ভাজবো না, বেশি ভাজলে লাল লাল হয়ে যাবে। এবার গ্যাসটা অফ করে দিলাম, আমি এটা ডাইরেক্ট মিশিয়ে দিচ্ছি। দেখো আমি মিশিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই যে খিচুড়িটা আমার লুজ আছে, এটা কিন্তু যখন ঠান্ডা হবে এতটা থাকবে না, তাই জন্য আমি এইরকমই লুজ লুজই নামাবো, আর কোনো টাইট টাইট করবো না, এরকম ঝোল একটু হালকা লুজ থাকবে তখনই আমি নামিয়ে দেবো। এটা হয়ে এসেছে প্রায়, আর চেকে দেখেছি নুন মিষ্টিটা সব ঠিক আছে। এবার নামানোর আগে
একটু গরম মশলা দেবো, ঠিক অল্প। এটা আমার সানরাইজের শুধু প্লেন গরম মশলা, কোনো শাহি না, শাহিটা সব ক্ষেত্রে ইউজ করা যায় না, এটা ঠিক অল্প দেবো, কারণ গোবিন্দভোগ চালের একটা সেন্ট আছে, ঘিয়ের একটা সেন্ট আছে, সবটা যেন ব্যালেন্স থাকে, তার জন্য আমি কিন্তু অল্পই দিলাম। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো, একটু হিটটা বাড়িয়ে দিই, একবার ফুটে যাক, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করো, কিন্তু এই বাসনে নয়, আমি এটা আমাদের নর্মাল বাসনে, খাওয়ার বাসনেই করছি। তোমরা যখন ভোগের করবে নিশ্চয়ই ঠাকুরের বাসনে করবে, একবার এইভাবে করে দেখো, সত্যি খুব ভালো লাগে। আর করে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না যে খিচুড়িটা কেমন খেতে হয়েছিল। আমার ফুটে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। দেখো আমার খিচুড়ি পুরো কমপ্লিট। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজকের মতো টাটা, বাই বাই।